ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের শ্বশুর বাড়িতে আগুন লাগানোর অভিযোগে একবার জেলে গেছেন এক জামাই, ফিরে এসে আবারও একই কাজ করলেন সুমন নামের ওই যুবক। মুর্শিদাবাদের ভগবানগোলার ওলাপুর এলাকার ওই জামাইকে ধরে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দিয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, 3 মাস আগে রামচাঁদবাটি গ্রামের বাসিন্দা সুমন শেখের বিরুদ্ধে ভগবানগোলার ওলাপুর এলাকায় শ্বশুর বাড়িতে গিয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে, তাকে গ্রেপ্তার করা হয়। কয়েক মাস জেল খেটে ফিরে এসে বুধবার সকালে আবারও শ্বশুর বাড়িতে অগ্নিসংযোগ করতে যান তিনি। সে সময় স্থানীয়রা হাতে নাতে আটক করে তাকে, তবে নিজের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সুমন। কি কারণে শ্বশুর বাড়ির ওপর তার এত ক্ষোভ তা খতিয়ে দেখছে পুলিশ।